হ্যালো গাইস, আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যে জায়গাটা অসাধারণ সুন্দর, যে জায়গাটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে, এমনকি আপনারা সেখানে গিয়ে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন, গার্লফ্রেন্ড অথবা ফ্যামিলি নিয়ে দুটোই নিয়ে যেতে পারবেন। সেখানে একটি ভাসমান রেস্টুরেন্ট যেটা পানির উপরে ভেসে আছে, সেখানে একটি রেস্টুরেন্ট করা হয়েছে। সো আপনারা ওখানে গেলে অনেক আনন্দ পাবেন, মজা পাবেন, আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, চলুন আমাদের সাথে, আসলে আপনাদের অনেক ভালো লাগবে। সো আমাদের সাথেই থাকুন, আমরা গাড়ি থেকে নেমেই আপনাদেরকে সব কিছু দেখাবো। এই দেখুন একটি ভাসমান রেস্টুরেন্ট যেটা কিন্তু পানির উপরে ভাসছে, দেখুন অনেক পানি পানির উপরে ভাসছে। এখানে অনেক লোকজন হয় এখন দুপুরের টাইম, যার কারণে বেশি লোক হয় নাই বা আসবে নাই, এখনও আসে নাই, তবে আসবে আর একটু পর থেকে লোকজন অনেক আসবে। দেখুন পানির উপরে রেস্টুরেন্টটা ভাসছে, রেস্টুরেন্ট কফি হাউস। আসলে দেখতে পারবেন, চলুন আমরাও ভিতরে যাই, দেখি কি অবস্থা ভিতরের, কি কি খাবার পাওয়া যায় এবং কেমন পরিবেশটা কিরকম, চলুন আমরা দেখি। ওয়াও, দেখুন ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, কেবিন করে দেওয়া, কেবিন বলতে আলাদা আলাদা রুম করে দেওয়া। দেখুন এই একটা রুম, এই রুমের মধ্যে সব টেবিল পারা আছে, যে আপনি গার্লফ্রেন্ড অথবা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসলে ফ্যামিলি সহ একটা রুমে বসতে পারবেন, গার্লফ্রেন্ড নিয়ে আসলে গার্লফ্রেন্ড নিয়েও বসতে পারবেন। আর এখানে খাবারের রেট খুবই কম, আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন। দেখুন আলাদা আলাদা করে টেবিল রাখা আছে, আপনি চাইলে যে কোনোটাতে ঢুকে বসতে পারেন। দেখুন যে এই রুমের মধ্যে অনেকগুলো লোক দেখতে পাচ্ছি, তারা হয়তো ফ্যামিলি নিয়ে এসেছে। আর কি বলবো, নদীর ধারে অনেক সুন্দর, দেখুন এই যে ফ্যামিলি নিয়ে এসেছে, অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ। আপনি এখানে চাইলে অনেকটা টাইম কাটাতে পারেন খুব নিঃসন্দেহেই, পানির উপরে ভাসতে ভাসতে। জায়গাটা অনেক সুন্দর, ব্রিজের নিচে জায়গাটা, আরও ভালো একটা জায়গা, সুন্দর একটি জায়গা, আপনি চাইলে অবশ্যই আসতে পারেন, গার্লফ্রেন্ড নিয়ে বা ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যাবেন, অনেক সুন্দর পানির উপরে ভাস, এখানে অনেক মজা করতে পারবেন, সময় কাটাতে পারবেন। সো দেরি করবেন না, এখনই চলে আসবেন। যারা কেউ যদি এখানে আসতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি লোকেশনটা দিয়ে দেবো, জায়গা লোকেশনটা দিয়ে দেবো, অনেক সুন্দর একটি জায়গা, এসে খাওয়া দাওয়া করে যাবেন। চলুন আমরাও কিছু খাবো, দেখি কীরকম দাম টাম আছে সব কিছুর আর কী কী পাওয়া যায়। চলুন আমরা একটা রুমে যাই, এই যে এখান থেকে দেখুন, এখান থেকে যে অর্ডার দিচ্ছে সবাই, কোল্ড ড্রিঙ্কস সবাই এখান থেকে অর্ডার দেয়, অর্ডার দিলে রুমে নিয়ে যে দিয়ে আসে। সো আমরা একটা রুমে যাই, চলেন এই এই রুমটাতেই যাই, কি আমরা বসি, বসে কিছু দেখি কী কী মেনুতে কী কী আছে। মেনুতে অনেক কিছুই আছে, আমি একটা লাচ্ছি অর্ডার করেছি, এখন দিয়ে যাবে। এই দেখুন লাচ্ছি দিয়ে গেছে, ওয়াও দেখতে অনেক সুন্দর, কোল্ড লাচ্ছি। দেখুন যেহেতু দুপুরের সময় তাই আমি ঠান্ডা লাচ্ছি খাচ্ছি, অনেক ভালো লাগবে হয়তো, চলুন খেয়ে দেখি। ওয়াও, তো গাইস দেখতেই পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর আর এখানকার খাবার অনেক ভালো, আপনারা চাইলে আসতে পারেন। যারা আসতে চান আমাদের কমেন্টে জানাবেন, আমি লোকেশন দেখে দেবো। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহ করবেন।